ওয়াজেব ভিন্ন ধর্ম ও ভিন্ন মত বা পথের মানুষের প্রতি অবমাননাকর বক্তব্য দেয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাদের কেউ কেউ ভিন্ন ধর্মের মানুষদের সম্পত্তি দখলের উস্কানিও দেন, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আরো জানাচ্ছেন ওহিদুল ইসলাম। হিন্দু দুর্বল, আপনি তার বাড়িঘর দখল করবেন, তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেন, অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না। কেউ যদি হিন্দু সম্পদ আত্মসাত করে জোর করে, তাহলে পরকালে তার ক্ষতি কি এবং হিন্দুর উপকার আছে কিনা দেখুন। হিন্দু সম্পদ জোর করে খাবেন, এটা অমানবিক, ইসলাম এটাকে সমর্থন করে না। আপনার প্রতিবেশী হিন্দু দুর্বল, আপনি তার বাড়িঘর দখল করবেন, মানুষ হিসেবে তাকে অত্যাচার করলে সেটার গুনাহগার আপনাকে হতে হবে, তবে এই অপরাধের জন্য আল্লাহ যে শাস্তি দেন, অন্তত আপনাকে জাহান্নামে যেতে হবে না, অন্য কোন ধরনের শাস্তি আপনাকে ভোগ করতে হবে। আমি এতদিন বিষয়গুলো পাত্তা দেই নাই, যেহেতু বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল আমার বিরুদ্ধে কথাগুলো প্রচার করছে, বোঝা যায় তাদের উদ্দেশ্য খারাপ, ঠিক কিনা বলো? তাদের উদ্দেশ্য হচ্ছে, স্যাটেলাইট চ্যানেল গুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ওয়াজ মাহফিল বন্ধ করে দেওয়া। আমি নাকি বলেছি 71 টিভি প্রচার করেছে, আমি বলেছি অমুসলিমদের সম্পদ কেড়ে নিলে ছিনে নিলে কোনো গুনাহ নাই, এটা প্রচার করতেছে। আচ্ছা বলেন, আমার বক্তব্য খণ্ডন করে তারা প্রচার করছে, খণ্ডিত বক্তব্য প্রচার করা সাংবাদিকের কাজ না, সাংঘাতিকের কাজ, ঠিক কিনা? অমুসলিমদের জন্য তোমাদের এত মায়া লাগে? চ্যানেলগুলোকে বলছি, অমুসলিমদের জন্য, বাংলাদেশের অমুসলিমদের জন্য তোমাদের এত মায়া, কিন্তু আমার দিল্লির মুসলমানদের পক্ষে তোমাদের কোনো বক্তব্য নাই কেন? দিল্লিতে যেখানে উগ্র হিন্দুত্ববাদের দজাদারি খুনি মোদি মুসলমানদেরকে পাখির মতো হত্যা করছে, মসজিদগুলোকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, 85 বছরের বৃদ্ধা মুসলিম মহিলাকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হয়েছে, মুসলমান যুবকদের চোখে অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে, মুসলমানদেরকে রক্তাক্ত করা হচ্ছে, মুসলমানদের ভিটে বাড়ি শূন্য করা হচ্ছে, সেই দিল্লির মুসলমানের পক্ষে তোমাদের চ্যানেলগুলোতে কোনো সংবাদ নাই। বাংলাদেশের অমুসলিমদের জন্য তোমাদের এত মায়া কান্না, তাতে বোঝা যায় এই কর্পোরেট মিডিয়াগুলোর উদ্দেশ্যই হলো যে কোনো ভাবে ইসলাম ও ইসলাম পন্থীদেরকে আঘাত করা, ঠিক কিনা বলেন?